নমস্কার বন্ধুরা, যারা কুকিং ফুডে সবাইকে স্বাগত। তো কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ো শাক আলু দিয়ে কাতলা মাছের পোনার ঝোল। এই গরমে কিন্তু এই রেসিপিটি হলে একদম জমে যায় ভাতের সাথে, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে। আর এই রেসিপিটি আমি খুব কম মশলা দিয়ে সহজভাবে তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, মিষ্টি কুমড়ো শাক ও আলু দিয়ে কাতলা মাছের পোনার ঝোল। কিভাবে তৈরি করি, আমি এখানে নিয়েছি কাতলা মাছের পোনা, মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আমি বড় সাইজের আলু, আলুগুলোকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আমি মিষ্টি কুমড়ো শাক, শাকগুলোকে ডাঁটা সহকারে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মিষ্টি কুমড়ো শাক আলু দিয়ে কাতলা মাছের পোনার ঝোল বানানোর জন্য আমি এখানে মশলা করে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, রসুন কালো জিরে বাটা, হলুদ গুঁড়ো, লবণ, তেজপাতা, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা। আর নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে মাছগুলোকে ভেজে নেব, এর জন্য লবণ ও তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। লবণ হলুদ তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। এর জন্য কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে 3-4 মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলোকে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে তেল ছিল, সেই তেলে দিচ্ছি গোটা তেজপাতা, এরপর দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, এবার দিচ্ছি গোটা জিরে, এরপর দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে 1-2 মিনিট ধরে হালকা করে ভেজে নেব। আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবার দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা। আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে প্রায় 3 মিনিট ধরে কষিয়ে নেব। আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিয়েছি, এবার দিচ্ছি পরিমাণ মতো জল, এবার দিচ্ছি কেটে রাখা কুমড়ো শাক। কুমড়ো শাকগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার একটি ঢাকনা সাহায্যে ঢেকে দিব, হতে দেব 5-6 মিনিট। 6 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা সরিয়ে নেব। আলু কুমড়ো শাক সিদ্ধ হয়ে গেছে, এবার দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছের পোনা, এবার দিচ্ছি রসুন কালো জিরে বাটা। রসুন কালো জিরা মাছ ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিব, হতে দিব 2-3 মিনিট। মিষ্টি কুমড়ো শাক আলু দিয়ে কাতলা মাছের পোনার ঝোল একদম রেডি, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়ো শাক আলু দিয়ে কাতলা মাছের পোনার ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।